जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। पृथिवीर श्रेष्ठ सम्पर्केर बाधन हलो मा ओ सन्तानेर आत्मिक सम्पर्क। एखाने थाके ना कोनो बाह्यिक प्रकाश, किन्तु थाके अंतरेर अंतस्थलेर गभीर श्रद्धा ओ विश्वास। मा जानेन तार सन्तानेर मानसिक दृढ़ता ओ चावा पावार हिसाब। भारतवर्ष सूर्येर एक नाम, सेई पराधीन भारत थेके आज एकविंश शताब्दीतेओ आमरा पेये जाई सेई सब महीयसी माताके, जारा प्राणेर प्रिय सन्तानके उद्बुद्ध करेछेन एगिये आसते देश सेवार काजे बा देशके स्वाधीन करार संकल्पे। मा जानेन एई पथ कतटा कठिन, किन्तु तिनि एओ जानेन जे तार सन्तानी पारबे शत्रुर हाथ थेके देशके रक्षा करते। प्राणप्रिय सन्तानेर आत्मबलिदाने तिनि सुखाहत बधिर, किन्तु तार मध्येओ तार मने काज करे देशेर जन्ये आत्मबलिदानेर तृप्ति। ताई तो तिनि बुक फाटा कान्नाके बुके चेपेओ अतीतेर सुख स्मृतिकेई आंकड़े धरेन। एखाने मा हये ओठेन जगत जननी, जिनि जगतेर कल्याणेर जन्ये निजेर सन्तानके अर्पण करतेओ प्रस्तुत। शिल्पी मनेर आजकेर निवेदन श्रुति नाटक अर्पण, रचना बनानी मुखोपाध्याय, परिचालना गोपाल चंद्र भट्टाचार्य, एकक अभिनय श्रीमती चैताली दे, परिवेशनाय शिल्पी मन चंदननगर। श्रुति नाटक अर्पण। हेलो, हाँ के रिंकी, तू एखनो आसिस ना केनो? एकटू ताड़ाताड़ी आई मा। हाँ ना ना एखनो केउ आसेनि। अच्छा ठीक आछे राखछि। ओ बाबा एखनो तो केउ एलो ना, कखन सब आसबे? सबिता सबिता बागाने चेयारगुलो एखनो ठीक करे साजानो हयनि, ताड़ाताड़ी करो। दिबाकर गेटेर सामने जदि किछु थाके सरिये एकदम परिष्कार करे राखो। ओह एकटा कथा जेदे कतबार बोलते हय आर पारि ना। कल सकाल थेकेई आमार दुटो चोखेर पाता नाच्छिल, आबार घुम थेके उठेई दुई शालिक देखेछि। तखनई बुझते पेरेछि किछु खबर आसबेई। बेला दशटाय खबर पेलाम आज तिनि आसछेन। এক বছর পর আজ তিনি আসছেন। সরি তিনিকে তাই তো বলিনি, তিনি মানে শ্রীমান অর্পণ রায়চৌধুরী ওরফে তাতান বাবু, আমার ছেলে, আমার একমাত্র সন্তান। আজ তিনি ফিরবেন কলকাতায়। আমার তো মাথায় হাত, এক্ষুনি চারদিক পরিষ্কার করতে হবে। এদিক গোছাও ওদিক গোছাও সব ফিটফাট নিট অ্যান্ড ক্লিন চাই। এটাই ভালোবাসে ও, ও মানে তাতান আমার ছেলে, পাগল একটা। কিন্তু একটু আগে আগে তো জানাবি চিরদিন একই রকম থেকে গেলি, কিচ্ছু বলবে না মুখ ফুটে। ছোটবেলায় স্কুল থেকে যদি মারামারি করে আসতো তাহলেও কিচ্ছু টের পেতাম না। পরের দিন দেখতাম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, জিজ্ঞেস করলেই বলতো কই কিছু হয়নি তো। আর একবার তখন কোন ক্লাসে পড়ে, বোধহয় ক্লাস টেন, বেলা চারটে স্কুল ছুটি, ফিরল সেই রাত্রির আটটায়। ততক্ষণে আমার অবস্থা তো কাহিল, হঠাৎ ওকে দেখে তো আমি চমকে উঠেছি। চোখ দুটো টকটকে লাল, মুখটা ফোলা, টোটালি উদ্ভ্রান্ত চেহারা। আমার তো ভয় লেগে গেছিল, জিজ্ঞেস করলাম কি হয়েছে তোর, উত্তরই দেয় না। তারপর হঠাৎ কাঁদতে কাঁদতে আমার গলা জড়িয়ে বলল, মা তুমি মরে যাবে না তো, আমার যে বাবাও নেই। ছেলে তো কেঁদেই চলেছে কেঁদেই চলেছে। শেষকালে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বলি, না রে বাবা আমি মরব না,
কিছুতেই না। আমার এই ছেলেটাকে নিয়ে হয়েছে মহা বিপদ, কোনো কথা ঠিক সময় জানাবে না। আজকে যে আসবি একটু আগে আগে তো জানাবি। একবার একবার এক কাণ্ড ঘটেছিল। বছর দুয়েক আগে একদিন ডাইনিং টেবিলে আমার মুখোমুখি বসে আছে তাতান। বুঝতে পাচ্ছি ও কিছু একটা বলতে চায়। একবার আট চোখে আমাকে দেখছে, আবার মুখ নামিয়ে খাচ্ছে, আবার দেখছে, আবার মুখ নামিয়ে খাচ্ছে। বললাম, নামটা বলতে সাহস হচ্ছে না তাতান? ও চমকে উঠে আমার দিকে তাকালো, তারপরে খুব লজ্জা পেয়ে মুখটাকে নামিয়ে নিল। আমি উঠে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, রিঙ্কির কাকা কাকিমাকে বলবি আমার কাছে আসতে। ও হাঁ করে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি ধমক দিয়ে বলি, আমি তো ছেলের মা, আমি যাবো নাকি ওদের বাড়ি? বলা মাত্রই দুধ দাঁড় করে ছুটে পালিয়ে গেল আমার সামনে থেকে। পালালে কি হবে, আমি তো সব জানি। আমি তো জানি যে রিঙ্কি আসবে এই বাড়ির বউ হয়ে। আমি তো ভীষণ ভালোবাসি ওকে। তাতান রে, তুই মুখ ফুটে আমায় বলবি তবে আমি বুঝবো আমি না তোর মা। কিন্তু হ্যাঁ, এত কথা বলবো কাকে? সে তো পালিয়েছে আমার সামনে থেকে, একেবারে নিজের ঘরে দরজা বন্ধ। এই রকম চাপা ছেলে আমার, এতটাই চাপা যে আজ আসবার কথাটাও আগে জানাইনি। শুধু একদিন, যেদিন ও ডিসিশন নিয়েছিল, যেদিন ও মনে মনে প্রিপেয়ার্ড হয়েছিল, সেই দিন সেই প্রথমবার মুখ ফুটে বলেছিল ওর মনের কথা। আমি ছিলাম ঠাকুর ঘরে, আরতি করছিলাম। আরতি সেরে প্রণাম করে উঠেই দেখি অবাক কাণ্ড, শ্রীমান তাতান চোখ বুঝে দুহাত জোর করে ঠাকুরের সামনে বসে আছে। বুঝলাম নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার, তা না হলে শ্রীমান অর্পণ রায়চৌধুরী তো সচরাচর ঠাকুর ঘরে ঢোকে না। আমি কিছু জিজ্ঞেস করবার আগেই শুনলাম সেই অবিশ্বাস্য কথা, মা আমি এয়ারফোর্স জয়েন করছি পরশু। উঠতে গিয়েও বসে পড়লাম আমি। কিছু বুঝবার আগেই বলল, তুমি তো কখনো আমাকে না বলনি মা, এখনো বলো না, প্লিজ প্লিজ মা। না, আমি না বলিনি। আমি যে ভীষণ ভালো মা, বেস্ট মা, স্মার্টেস্ট মা, আমার তো না বলা সাজে না, তাই আমার আর না বলা হলো না। ওরা চার বন্ধু একসঙ্গে ট্রেনিংয়ে চলে গেল। আমি একা হয়ে গেলাম, কমপ্লিটলি একা। আচ্ছা, ফোনটা কি বাজলো? বাজেনি তাই না? আসলে কালকে ওর আসার খবরটা ফোনে পাবার পর থেকেই সারাক্ষণই যেন মনে হচ্ছে ফোনটা বাজছে। কত বাজছে এসে রিসিভার তুললাম, কিন্তু না, সেখানে শুধুই ডায়াল টোন। তবু ওই ডায়াল টোনের মধ্যে থেকেই শুনতে পাচ্ছি কি যেন বলেই চলেছে, উই আর কামিং ম্যাডাম, উই আর কামিং অ্যালং উইথ লেফটেন্যান্ট অর্পণ রায় চৌধুরী, প্লিজ ম্যাডাম গেট ইওর সেলফ রেডি। ইয়েস, আমি তো রেডি আছি, আই এম রেডি। আমার তাতানকে রিসিভ করার জন্য আমি সব সময় রেডি, অলওয়েজ রেডি। একটা গাড়ির আওয়াজ হলো কি? ওরা এলে বাগানেই বসবে, ওখানে জায়গাটা তো বড়, অনেকটা স্পেসও আছে, ওখানেই বসবে সবাই। কিন্তু আমি কেন স্থির হয়ে বসতে পারছি না? কেন কেন আমার বুকের ভেতর অবিশ্রান্ত প্লেনের আওয়াজ শুনছি? কেন কেন শুনছি? তোমাদের একটা রিকোয়েস্ট করব, যখন তাতান আসবে তখন আমার সঙ্গে
তোমরা যাবে ওই বাগানটায়? আসলে ওই কজন লোক তো, ওরা কি পারবে অত বড় কফিনটাকে তুলে আনতে? পারবে? ওর ভেতরেই তো শুয়ে আছে আমার তাতান, কার্গিল থেকে সোজা কলকাতায় এসেছে আমার সঙ্গে দেখা করতে, কফিনে শুয়ে। তাতান খুব লম্বা চওড়া তো, তাই কফিনটাও বড়, তাই তোমরা একটু হাত লাগিও, প্লিজ প্লিজ, আস্তে আস্তে না ভাবি, কেমন যেন যেন লেগে না যায়। ও আর একটা কথা, ওকে যেন তোমরা বলো না আমি কেঁদেছি, আমি তো ভাবছি কাঁদবো না, কিন্তু পারছি না তো। তাতান আমার চোখের জল একদম সহ্য করতে পারে না, আমার চোখে জল মানে ওর চোখেও জল। ছোটবেলায় আমি কাঁদতে দেখলে ওর ছোট্ট ছোট্ট হাতে আমার চোখ মুছিয়ে দিয়ে বলতো, মা কাঁদবে না তাহলে তাতানও কাঁদবে। না তাতান, আমি কাঁদবো না, একদম কাঁদবো না, আমি কাঁদলে যে তুই কাঁদবি, তোর কান্না তো আমি কোনো দিনই সহ্য করতে পারি না বাবা। তাছাড়া আমি তো দিয়ে দিয়েছি আমার তাতানকে, অর্পণ রায়চৌধুরীকে অর্পণ করে দিয়েছে তার মা, তাই সে কাঁদবে না, কিছুতেই কাঁদবে না, তাকে যে কাঁদতে নেই। ওই তো গাড়ির শব্দ, এসে গেছে ওরা, এবার আমি দেখবো ওকে, দেখবো আমার তাতান বাবুকে এক বছর পর। আমি কিন্তু কথা রেখেছি তাতান, আমি তোকে ছেড়ে যাইনি, তুই ছেড়ে গেলি এবার, কি করব আমি তাতান, একা একা আমি কি করব? ওই ওরা ডাকছে, আসছি, ইয়েস ইয়েস আই এম কামিং। তোমরা সবাই একটু আমার সঙ্গে এসো না, আমি যে একা যেতে পারছি না, আমায় একটু নিয়ে চলো না ওর কাছে। ইয়েস অফিসার আই এম কামিং, আই এম কামিং, আই এম কামিং।